তিনটা সিনেমা করলাম, চার নম্বর সিনেমা করতে গিয়ে আমাদের বিয়ে হয়ে গেল। ভেবেছিল সাকিব অধ্যায় এখানেই শেষ করছে, তা কিন্তু আর হলো। সাকিব খান ও অপু বিশ্বাসের মধ্যকার বর্তমান সম্পর্কের সমীকরণ ঠিক কি সেটা বোঝার চেষ্টা করছেন অনেকেই। বর্তমানে তাদের সম্পর্ক যেমনই হোক না কেন, অতীতে এই জুটির সম্পর্কের গভীরতা ছিল ব্যাপক। মধুর কথাবার্তা শেষে মন দেয়া নিয়া সবটাই ঘটেছে নিরালায়। এক সাক্ষাৎকারে অপু বলেন, আমি সাকিবের সাথে প্রেম করেছি, সাকিব অনেকের সাথে কথা বলেছে কিন্তু প্রেম করেছে, ভালোবেসেছে আমাকে, বাকিগুলোকে পরকিয়া না টাইম স্পেন্ড কি বলবেন সেটা আপনারা জানেন। এটা এমন আছে থাপ্পড় মেরে দিয়েছে, আমি তো ডায়লগ দিতে গিয়ে মনের কথা দুই তিনটা বলে ফেলেছি। মা তো একদম সামনে বসা, যেমন মা একসময় সাকিবের সঙ্গে কথা বলতে দিত না, সেটেও সব সময় মা বসে থাকতো। সাকিবের সঙ্গে অতিরিক্ত কথা বলে আমাকে থাপ্পড়ও মেরেছে মা। নায়কের সঙ্গে সম্পর্ক তিনি যে মোটেই ভালো চোখে দেখেননি সে কথাই জানান অপু। মা বলছে যে ওকে বিয়ে করো, তারপরে তোমরা কথা বলো, তারপরে ঘুরো, এটা কি ধরনের কথা, আমার তো মেয়ে বাবা। শুধু তাই নয়, সাকিবকে হুমকিও দিয়েছিলেন নায়িকার মা। অপুর কথায় সাকিবকে মা বলেছিল, তোমাদের দুজনের পছন্দ হলে বিয়ে করো, তারপর ঘুরো, আমি ভালোবেসে আদর করে কষ্ট করে মেয়ে বড় করেছি, তোমাদের দুজনের মত থাকলে আমাদের সমস্যা নেই।